নড়াইলে শুরু হলো মহিদুর রহমান পান্না স্মৃতি দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ 2022। আজ সকাল 9টায় নড়াইল বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা নড়াইলের আয়োজনে এই লীগের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। উদ্বোধনী খেলায় তুষার ব্লুজ আউরিয়া যুব সংঘের সংসদের মোকাবেলা করছে। জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট পরিষদের সভাপতি আয়ুব খান বুলুর সভাপতিত্বে সাবিব অটো গ্যালারি, নড়াইলের আনিসুল আজম, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সম্পাদক কৃষ্ণপদ দাস, ক্রিকেট পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মুন্নু, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা সৈয়দ তরিকুল ইসলাম শান্ত, সৈয়দ মঞ্জুরুল মোর্শেদ তুহিন, খেলোয়াড়বৃন্দ সহ অনেকে এই সময় উপস্থিত ছিলেন। তুষার ব্লুজ টসে জিতে প্রথমে ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত 12 ওভারে 2 উইকেট হারিয়ে 66 রান করেছে। এ লিগে জেলার মোট 60টি দল অংশগ্রহণ করছে। নড়াইল প্রতিনিধি সুজয় কুমার বক্সির তথ্যচিত্রে পিআইবি 71 টিভি।